অভ্যন্তরীণ রুটে যাত্রী বাড়ায় করোনার ধাক্কা সামলে কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের বেসরকারি এয়ারলাইন্সগুলো। সংশ্লিষ্টরা বলছেন, যাত্রী সংখ্যা বিবেচনায় করোনার আগের অবস্থানের কাছাকাছি পৌঁছে গেছে অভ্যন্তরীণ ফ্লাইট অপারেশন, কিন্তু এখনও বিধিনিষেধ থাকায় আন্তর্জাতিক রুটে করোনার ক্ষতি পুষিয়ে নিতে আরও সময় লাগবে। এই অবস্থায় বেসরকারি এয়ারলাইন্সগুলো টিকিয়ে রাখতে ফুয়েল খরচসহ অ্যারোনটিক্যাল ও নন অ্যারোনটিক্যাল চার্জ সহনীয় পর্যায়ে নিয়ে আসা প্রয়োজন বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত আসাদ রেলের বিশেষ প্রতিবেদনে। যাত্রা শুরুর পর থেকেই নানা ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়ে দেশের বেসরকারি খাতের এয়ারলাইন্স ব্যবসা। প্রতিনিয়ত বিদেশি এয়ারলাইন্সগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে তাদের। আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো এভিয়েশন বাজারের প্রায় পুরোটাই দখল করে নিয়েছে। এছাড়াও মহামারী করোনার ধাক্কা বাংলাদেশ সহ গোটা বিশ্বের এভিয়েশন শিল্পকে চরম বিপর্যয়ে ফেলে দিয়েছে। টানা দুই মাস বন্ধ থাকার পর গেল 1 জুন থেকে দেশের অভ্যন্তরে বিমান চলাচল শুরু হয়। ধীরে ধীরে এর যাত্রী সংখ্যাও বাড়তে থাকে। দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, গেল কয়েক বছরে দেশের অভ্যন্তরীণ রোটে যাত্রী সংখ্যা অনেক বেড়েছে। করোনা না থাকলে এ হার আগের অবস্থাকে ছাড়িয়ে যেত। 5 বছরের মধ্যে মানে মোর দেন 300% প্যাসেঞ্জার ইনক্রিজ করেছে ডোমেস্টিক সেক্টরে। আমাদের বিশ্বাস ছিল যে বিশ্ব সেটা হয়তো ক্রস করবে, বাট করোনার জন্য আসলে সারা বিশ্বের যে মহামারী অবস্থানটার কারণে আসলে আমাদের বাংলাদেশে ডোমেস্টিক আসলে সাফার করছে। প্রতিষ্ঠানটির সিইও মেজবা উদ্দিন আহমেদ জানান, অভ্যন্তরীণ খাতে প্রায় কোভিড পূর্ববর্তী সময়ে পৌঁছে গেছে দেশের এয়ারলাইন্সগুলো, যা খুবই ইতিবাচক। অভ্যন্তরীণ অবস্থাটা এখন একটা ভালো পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমরা অলমোস্ট প্রি কোভিড সিচুয়েশনে ফিরে গেছি ডোমেস্টিক সেক্টরের ব্যাপারে, উইচ ইজ এ রিয়েলি গুড নিউজ আন্ডার দি সার্কামস্ট্যান্সেস, গিভেন সার্কামস্ট্যান্সেস ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য আদার কান্ট্রিজ। তবে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশ বিমানের সঙ্গে বেসরকারি এয়ারলাইন্সের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে বলেও মত দেন তিনি। একটা 8 মাসের একটা ধাক্কা সামলাতে কিন্তু 2 বছর সময় লাগে। সো এই এই ব্রিদিং স্পেসটা যদি কোনোভাবে এনশিওর করা যায় এই আমাদেরকে এখানে একটু ছাড় দিয়ে, দ্যাট উড বি রিয়েলি এক্সেলেন্ট। এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম মনে করেন, অভ্যন্তরীণ খাতে যাত্রী বাড়লেও মুনাফার জন্য আরও অনেক সময় পাড়ি দিতে হবে, সেজন্য দেশীয় এয়ারলাইন্সগুলোর মধ্যে সংযোগ বাড়ানোর তাগিদ দেন তিনি। 30-40% কস্ট ইজ হায়ার ফুয়েল কস্ট আমাদের এখানে, এবং তার উপরে ভ্যাট এবং অন্যান্য আদার সারচার্জেস আছে। এইগুলো মিলে কিন্তু আমাদের দেশের এয়ারলাইনগুলো আরও বেশি তাদের ভালনারেবল হয়ে গেছে তাদের অপারেশনটা। সো সাস্টেনেবল করতে গেলে তাদেরকে যেটা কস্ট আছে কস্টটাকে ওভারকাম করতে হবে। বাংলাদেশ বিমান এবং প্রাইভেট এয়ারলাইন্সগুলো একে অপরকে কমপ্লিমেন্ট করে কাজ করা উচিত। হ্যাঁ, তারা যদি একে অপরের সাথে যোগাযোগ সংযোগ রক্ষা করে কাজ করে, তাতে করে কিন্তু উভয়ই লাভজনক হবে আর কি। দেশের উন্নয়নের স্বার্থে বেসরকারি এয়ারলাইন্সগুলোর জন্য সরকারি সুযোগ সুবিধা বাড়ানো প্রয়োজন বলেও মত দেন এই বিশেষজ্ঞ। অর্থনৈতিক উন্নয়নে আমাদের প্রাইভেট এয়ারলাইন্সগুলো অত্যন্ত একটা জোরালো ভূমিকা পালন করছে, বলিষ্ঠ। আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা।